হ্যালো মাই লাভলি, সবাই কেমন আছো? ক্রিসমাস তো চলে এলো, সাজগোজ করছো তো? পার্টিতে 31st নাইটে সাজতে হবে তো। আজকে আমার 31st না হলেও আজকে আমার রাতে একটা পার্টি আছে, তো ভাবলাম শুট করি তোমাদের জন্য, তোমাদের সাজেস্ট করি যে তোমরা এভাবে সাজতে পারো। তো ভিডিওটা দেখো আর বকবক না করে তো চলো শুরু করি। আমি ফার্স্টে ইউজ করছি পন্ডসের এই সুপার লাইট জেলটা। আমি কোনো প্রাইমার আজকে ইউজ করছি না, উইন্টারে তো সেই টাইম যখন একটু জিভি লুক সবাই আমরা প্রেফার করি, তো এটাকে ময়েশ্চারাইজ করে নেক্সট প্রোডাক্টে যাচ্ছি। তারপর আমি অল্প একটু কালার কারেক্ট করবো, খুব বেশি প্রোডাক্ট ইউজ করছি না, কিন্তু যেহেতু একদিন একটু একটু পিম্পল বেড়েছে তো কালার কারেক্ট করবো। কালার কারেকশানের জন্য নিয়ে নিয়েছি ইনসাইটের এই কালার কারেক্টিং প্যালেটটা। এই কালারটা নিচ্ছে আমি পিচ কারেকশান করছি। এই পিচ কারেক্টিং কালারটা আমার মতো যারা স্কিন টোন তাদের জন্য, মানে কিছু চটপট কিছু মেকআপ করার জন্য সত্যিই খুব ভালো। আমি আন্ডার আইস কারেক্ট করবো। ওকে, তো আমি কালার কারেকশন করে নিয়েছি। এবার সোজা আমার ওয়ান অফ মাই ফেভারিট ফাউন্ডেশনে চলে যাব। এটা হচ্ছে NYB ডিউই ড্রপস, শেড হচ্ছে নাম্বার 3 ম্যাকিয়াটো, মেবি আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন। এবার আমি প্রোডাক্টটা অ্যাপ্লাই করব গোটা ফেসে, গলায়, আর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো প্রোডাক্টটাকে ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করব। এবার আমি সেম প্যালেটটা নিয়ে হাইলাইট করব যেখানে যেখানে আমার ফেসের হাইলাইট করার এরিয়াগুলো। শেড নিয়ে নিচ্ছি হচ্ছে এই কালারটা। যেখানে যেখানে ক্রিজ হওয়ার চান্সেস থাকে, অয়েল সিক্রেশন হওয়ার চান্সেস থাকে, সেটাকে একটু সেট করে নেবো একটা ট্রান্সলুশন পাউডার দিয়ে। এটা হচ্ছে NYB ট্রান্সলুশন পাউডার। দেখতে এটা একদমই সাদা, বাট প্রোডাক্টটা যখনই সেট করবো আর্টিকেল সাইজ এতটাই ছোট হয় যে পুরো ক্রিমের মতো সেট হয়ে যায়। আমি একটু আইজ এরিয়াটাও সেট করব, কারণ তাহলে যা যা আই শ্যাডো লাগাবো সেটা একদম সেট থাকবে। প্রোডাক্ট সেট করা ডান। তো এরপরে প্রোডাক্ট চলে যাবো, আমি একটা ব্রঞ্জার ইউজ করছি। ব্রঞ্জারের জন্য আমি ইউজ করছি সুগারের ব্রঞ্জার, শেড হচ্ছে 02, এটা হচ্ছে কন্ট্রোল ডে ফোর্স মিনি ব্রঞ্জার আমি একটা ইউজ করছি। প্রোডাক্টটা কিছু এরকম দেখতে, তো একটু ব্রঞ্জিং করে নেবো। আজকে কন্ট্রোলিং করছি না, লাইট একটু ব্রঞ্জিং করে নেবো যাতে একটু হালকা কাটও আসে আবার একটু পার্টি লুকও আসে। এবার আমি আইশ্যাডো অ্যাপ্লাই করবো, কিন্তু আজকে আইশ্যাডো প্যালেট ফার্স্টে নিচ্ছি না। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এই আমার সিভানা কালার্সের ব্লাশ প্যালেটটা। আগে এটা খুব চলতো, ব্রাউন কালারটা আছে, এখান থেকে ব্রাউন কালারটা নিয়ে আমি আমার একটা ক্রিজ লাইন ড্র করবো। ব্লাশ এই কালারটা নিয়ে আই লিডে অ্যাপ্লাই করছি, ইউজ করছি। এটা হচ্ছে সুইস বিউটি HD টেক্সচার শ্যাডো প্যালেট, শেড নাম হচ্ছে 03। এরকম অনেকগুলো প্যালেটই অনেকগুলো কোম্পানির রয়েছে, তোমরা যা খুশি ইউজ করতে পারো। দুটো লাইট কালারই মাঝখানে অ্যাপ্লাই করবো। ইনার কর্নারে আগে অ্যাপ্লাই করে নিলাম, কারণ একটা লাইট কালার আছে, আমাকে ইনার কর্নারে কোনো লাইট কালার তো অ্যাপ্লাই করতেই হতো। গ্লিটার কালার আছে, কিন্তু প্রত্যেকটা মানে বড় গ্লিটার মেশানো শিমার কালার সবই। বাইরের দিকে এই ব্রাউন মানে খুব চকলেটি ব্রাউন কালার, এটা লাইনারের মতো করে এটা টানছি। এরপর আমি আপার আইলিড আর লোয়ার আইলিডে কাজল অ্যাপ্লাই করবো। কাজলের জন্য নিয়ে নিয়েছি কে বিউটি, বোথ আইলিডে আমি কাজল লাগিয়ে নিয়েছি। একটু আমি স্মাচ করবো এখান থেকে এই রেড মেরুনিশ স্পার্কলিং কালারটা নিয়েছি। নাও মাস্কারা অ্যাপ্লাই করব, তোমরা যে কোনো মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। কন্ট্রোলিংয়ের জন্য তোমরা যে কোনো একটা কন্ট্রোল প্যালেট ইউজ করতে পারো।
আমার জলাইন কন্ট্রোলিং করে নিচ্ছি। অল্প একটু ব্লাশ অ্যাপ্লাই করব। আইব্রো প্যালেট থেকে যে কোনো একটা আইব্রো সেটিংয়ে তোমাদের যে কোনো একটা মানে যার যেরকম কমপ্লেক্স, কারোর কমপ্লেক্স খুব ফেয়ার, খুব মিডিয়াম মানে মিডিয়াম সরি ডার্ক, যার যেরকম কমপ্লেক্স সেই অনুযায়ী তোমরা আইব্রো কালার চুজ করে আইব্রো সেট করে নিও। আমার হঠাৎ একটু চাঙ্কি গোল্ডেন কালার অ্যাপ্লাই করতে ইচ্ছে করছে, আমার আইলিডে একটু অ্যাপ্লাই করবো। আমরা তলাতে একটুখানি এরকম স্পার্কলিং কালার নিয়ে অ্যাপ্লাই করেছি, চোখটা তাহলে একটু পপ আপ লাগবে। হচ্ছে হাইলাইটার, যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো, নট ম্যান্ডেটারি কীরকম, জাস্ট দেখে নিও যাতে রাস্তায় বেরোনো যাচ্ছে কি না, মেকআপ তো করতেই হবে, বাট ওই আর কি। লিপ লাইনারের জন্য অ্যাপ্লাই করে নিয়েছি গ্ল্যাম 21-এর লিপ লাইনার, আর লিপস্টিকের জন্য আমি অ্যাপ্লাই করছি জাস্ট হার্বস। যদিও এটা এমআরপি লেখা রয়েছে 595, আমি কিন্তু এটা স্মিটেনে মাত্র 2 ট্রায়ালে পেয়েছি, তোমরা এখনও স্মিটেন ট্রাই করো প্লিজ ট্রাই। তো জাস্ট হার্বসের কালারটা এরকম দেখে নাও, তো লাইনার লিপস্টিক লাগিয়ে ফেরত আসছি। তো কাদের কাদের কী কী প্ল্যান 31st night আর 1st January আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না।